উইক ব্রেকিং সমস্ত সেবিকদের চাকরি নিয়ে টানাটানি। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ, তোমার সুদীপ ব্লগস ফর রো। আমাদের সাধারণ নমস্কার। আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছো পশ্চিমবঙ্গের সমস্ত সিভিকদের চাকরি নিয়ে টানাটানি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ এলো, সুপ্রিম কোর্টের কী কী কড়া নির্দেশ এলো আর সিভিকদের চাকরি নিয়ে কেন বা টানাটানি হলো সেই বিস্তারিতভাবে আলোচনা করব। আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব এখন করবেন আর বেল আইকন। গাইস ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিগ ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গ সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি। তো কি এমন সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করলো যে সিভিকদের চাকরি নিয়ে কীভাবে টানাটানি হলো সেটাই নিয়ে বিশ্লেষণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ঠিক আছে, তো আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন। চলুন বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট টিভি স্ক্রিনে। তো গাইস আমি আছি টিভি স্ক্রিনের সামনে। পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে টানাটানি, পশ্চিমবঙ্গের সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়ে চাকরি নিয়ে টানাটানি সুপ্রিম কোর্টের করা নির্দেশ। সুপ্রিম কোর্টে কী করা নির্দেশ দেখুন। রাজ্যে প্রতি বছর বছর প্রচুর সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, তাদের নির্দিষ্ট কাজের সীমাও বেঁধে দেওয়া হয়েছে আদালত। তবে সম্প্রতি আর্যকর ঘটনা সিভিক ভলেন্টিয়ারদের জড়িত থাকার তাদের ভূমিকা নিয়ে ঘিরে প্রশ্ন উঠেছে। যদিও রাজ্য সরকারের ঘটনা নিয়ে ওয়াকিবহাল, তাও সিভিকদের ভূমিকা সারা রাজ্যে একাধিক প্রশ্নের বাতাবরণ সৃষ্টি করেছে। দেখুন রাজ্যে প্রতি বছর অনেক সঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয় আর আর্যকর কাণ্ডের পর থেকে সিভিক ভলেন্টিয়ারের নামটাও খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটি বড়সড় নির্দেশ দিল, মানে সুপ্রিম কোর্ট বড়সড় নির্দেশ দিল সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। আদালতের তরফে জানানো হয়েছে এবার থেকে সিভিক ভলেন্টিয়ার বেতন করা হবে না হাসপাতাল ও স্কুলে, মানে সুপ্রিম কোর্ট নির্দেশে হাসপাতাল ও স্কুলে সিভিকদের মোতায়েন করা হবে না। শুধু তাই নয়, একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট অর্ডারস অন সিভিল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট, দেখুন কী বলেছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পদ্ধতি নিয়ে অনেকেই ধরেই আলোচনা চলছিল, রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পদ্ধতি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছিল। এবার প্রশ্ন তুলে সরাসরি রাজ্য সরকারের কাছে একটি হলফনামা তহবিল করলো সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবার প্রশ্ন তুললো, মানে সিভিকদের নিয়োগের ব্যাপার নিয়ে হলফনামা তলব করলো সুপ্রিম কোর্ট। এদিকে মঙ্গলবার সুপ্রিম আদালতে ছিল আর্যকর মামলার শুনানি, মানে সুপ্রিম কোর্ট আর্যকর মামলার শুনানি ছিল মঙ্গলবার। আর এই শুনানিতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন আর্যকরের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের তরফে থাকা আইনজীবী, মানে উকিল প্রশ্ন করে। আর এই প্রশ্ন সর্বসমক্ষে উঠার পর আদালতে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দিয়ে জানায়, ঠিক আছে, হলফনামা নির্দেশ দিয়ে জানায়। এর পাশাপাশি এও বলা হয় যে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখবে তারা। আদালতের রায় কী এসেছিল দেখুন। এদিন শীর্ষ আদালতে আর্যকর মামলার শুনানিতে দুই পক্ষের কথা শুনেছিল বিচারকরা, মানে আর্যকর মামলার দুই শীর্ষ আদালতে দুই পক্ষের বিচার শুনেছিল আদালত শুনানি চলেছে বিচারকরা। এদিকে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী জানান ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, মানে সিভিক ভলেন্টিয়ার ছিল এ সঞ্জয় রায়, মানে বাবা মায়ের নির্যাতিতার আইনজীবী যে ছিল উকিল যার সে ঘটনার অভিযুক্ত সঞ্জয় রায় একজন ছিল সিভিক ভলেন্টিয়ার। তিনি পেশাগতভাবে সিভিক পুলিশ হলেও তার বিরুদ্ধে আগে থেকে একটি কস্ত হিংসার অভিযোগ, মানে তার একটা আরেকটা মানে কেস আছে তার উপরে। তারপরেও কোনো কিছু বিচার বিবেচনা না করে, কিছু খতিয়ে না দেখে তাকে সংশ্লিষ্ট পেশায় অন্ধের মতো নিয়োগ করা হয়েছে। কিছু বিবেচনা না করে তার একটা কেস আছে, তাও তাকে অন্ধের মতো সে পুলিশে নিয়োগ করা হয়েছে। এরপর জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী বলেন অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কলকাতা পুলিশের মোটরসাইকেল, মানে যে হলো সঞ্জয় ছিল তার কাছ থেকে কলকাতা পুলিশের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এরপর আইনজীবী ফিরোজ ইদুলজি বলেন যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ থানা পরিচালনা করছেন স্বয়ং সিভিক ভলেন্টিয়াররা, পশ্চিমবঙ্গে সব কিছু কাম করছে হলো সিভিক ভলেন্টিয়াররা। আর এইসব শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিআইও চন্দ্রচূড় সহকারী রাজ্যের আইনজীবী উদ্দেশ্যে প্রশ্ন করেন কোনো আইনি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, কোন আইনিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল
জবাবে রাজ্যের তরফে থাকা আইনজীবী বলেন, রাজ্যের তরফে থাকা আইনজীবী বলেন, সিভিকদের নিয়োগ করা হয়েছিল 2011 সালে একটি নির্দেশিকার মাধ্যমে, 2011 সালে নির্দেশিকার মাধ্যমে সিভিকদের নিয়োগ করা হয়েছিল। এরপরে আদালতে আইনজীবী ফিরদৌস শামীম জানায়, সেই নির্দেশে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে চলছে মামলা, এই সকল শুনে প্রধান বিচারপতি সরাসরি নির্দেশ দেন রাজ্যকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা জমা দিতে হবে, মানে কীভাবে সিভিকদের নিয়োগ করা হয় তাদের হলফনামা জমা দিতে হবে। শুধুমাত্র তাই নয়, এখানে রাজ্য সরকারকে উল্লেখিত করতে হবে, রাজ্যের ঠিক কোন বৈধ অধিকার প্রয়োগ করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল, এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রতিক্রিয়া ঠিক কী, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের যোগ্য তা মান কী, সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের আগে উক্ত ব্যক্তির কোন জিনিস খতিয়ে দেখা হয়, মানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের আগে উক্ত ব্যক্তির কী জিনিস খতিয়ে দেখা হয়, সিভিক ভলেন্টিয়ারদের সিভিলের দৈনিক মাসিক হিসেবে কীভাবে বেতন দেওয়া হয়, এরা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। উল্লেখিত করতে হবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিস্তারিত প্রতিক্রিয়া, কীভাবে তাদেরকে নিয়োগ করা হয়, তাদের প্রতিক্রিয়া কী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভিক ভলেন্টিয়ার স্কুল এবং হাসপাতালের মতো স্প্রকাত নিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দেখতে হবে কোনো সিভিক ভলেন্টিয়ার অপরাধের তদন্তে কোনো তারা কোনোভাবে যুক্ত দেখলেনি তো, মানে সুপ্রিম কোর্ট হলফনামা চেয়েছে রাজ্যের কাছ থেকে যে কীভাবে নিয়োগ করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের, কী প্রক্রিয়া নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন কত, তাদেরকে স্কুল ও হাসপাতালের মতো স্পর্শকাত জায়গায় তাদেরকে ডিউটি দেওয়া যেন না হয়, তাদের থেকে ওখান থেকে হটিয়ে নেওয়া হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে ছিল আমার, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা বাই বাই।